তাজা শকেট বোমা উদ্ধার সাগরপাড়ায়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর মধ্যপাড়া এলাকায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির পেছনে পুকুরের ধারে একটি ঝোপের ভেতর নাইলন ব্যাগে শকেট বোমাগুলি রাখা ছিল। বুধবার গ্রামবাসীরা কাজে যাওয়ার সময় বোমার ব্যাগ দেখতে পায়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ সারারাত বোমা ঘিরে রাখে। আজ ঘটনাস্থলে বোম ডিসপোজাল টিম পৌঁছয়। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কখানা ছিল মোটামুটি? আচ্ছা, কিসের মধ্যে ছিল বোমাগুলা? কি ব্যাগে না বালতিতে ছিল?